ইলিশ মাছ ভাজা দেখেই লোভ লাগছে দেখো আর এটা ইলিশ মাছের তেল আমরা শিলিগুড়ি যাচ্ছি মন খারাপ মুখ গম্ভীর মুখটা ফুলিয়ে বসেছিল ওদের এক রাত্রির জন্য এসেছিস তো এক রাত্রি তো খাইয়ে পড়িয়ে তোদেরকে রাখতে হবে মহা মুশকিল তো এক বছরের সহ্য নিতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পায়েলের ব্লগ চ্যানেল নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে এনেই স্বাগত আমার আজকে আমি পায়েল আর বাবা বেরিয়ে পড়েছি একটা নতুন জার্নিতে আর পেছনে দেখতেই পাচ্ছ পেছনে একটা স্টেশন আছে কলকাতা স্টেশন কোথায় যাচ্ছি আমরা শিলিগুড়ি যাচ্ছি আর আমার একটা কাজ আছে তো কাজের জন্য যাচ্ছি প্লাস বাবারও একটা কাজ আছে তো তার জন্য বাবা বললো যে আমিও যাই ঠিক আছে আমি যাচ্ছি তার কারণ হচ্ছে ওখানে মাসিমেশো বাড়ি আছে তো মাসিমেশো আমাকে দেখেনি আমিও দেখিনি বিয়ের পরে দেখা হয়নি বিয়ের পরে প্রথম দেখবো তো মাসিমেশো বলেছে যে পায়েলকেও নিয়ে আসতে তো তাই জন্য আর কি মাসিমেশোকে দেখবো কালকে সকালবেলা থেকে মাসিমেশো বাড়ি থাকবো আজকে আমাদের একটু প্ল্যানটা অন্য রয়েছে একদম আজকে অন্যরকম রয়েছে সবকিছু তোমার দেখাও সবকিছু শেয়ার করবো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে কি করেছি কি না করেছি সব কিছু থেকে স্টার্ট করি এই দেখো শাশুড়িমা সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে এখানে সকালে ব্রেকফাস্ট রয়েছে দুপুরের খাবার রয়েছে আর এদিকে মা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে ট্রেনে খেতে পারবো আর সব কিছু এই ব্যাগটাতে ঢুকিয়ে নেবো এই ব্যাগগুলো নিলে সুবিধা হয় এই মা তরকারি তুলে দিচ্ছে টিফিন বউটা আর দেখো বুঝো চিল্লাচ্ছে চলে যাবো সকাল সকালে মা রান্না করে রেডি হয়ে গেছি ঠিক আছে ইয়ে করছে কারণ আমার হাতে আমার ডিমটা চলে এসছে ওখানে ওরকম করছে পাগল হয়ে গেছে ঠিক আছে এক বছর দাঁড়া চুপ কর ব্যাগ গোছানো হয়ে গেছে এই দেখো এই ব্যাগটা দেখিয়েছিলাম আগের দিন এই ব্যাগটা ওই ব্যাগটা তো থাকে হ্যাঁ আমার দুটো ব্যাগ থাকে আর ব্যাগ হচ্ছে দেখালাম তোমাদের একদম আর বুঝোকে ডিমটা দিই না হলে মাথা খারাপ করে দেবে অবশ্যই এডিটিং কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ করে দিই এডিটিং কমপ্লিট হয়ে গেছে ওটাকে আপলোডে বসিয়ে দেওয়া হয়েছে সারা রাত ধরে মোটামুটি এইসব কাজ কম চলেছে দাও ভাগ মহারাজা মহারাজা কি করছে দেখো মহারাজা কি করছে কি করছিস তুই মহারাজা কি চাই ওই দেখো দেখেছো দেখছে দেখো দেখছে এরা মুখ ফুলিয়ে বসে আছে দেখো ওরা না মুখ গম্ভীর করে যেন কি হয়েছে মন খারাপ মন খারাপ মন খারাপ মুখ গম্ভীর মুখটা ফুলিয়ে বসেছিল ওদের গুপ করে মত মন খারাপ বাবা বাবা মন খারাপ চলে আসবো বাবা এই এক দিনের ব্যাপার হ্যাঁ যাবো আট পরে আর এই সারা বাড়িতে মা আর বুঝাই থাকবে হ্যাঁ মা একা থাকবে পুরো চলে বুঝো পালাবে মা একা এত ভীতি বুটুলি না না আমার বুঝে একদম সিংহ সিংহ দাদা পুতুলি সাবধান থাক পায়েল বাসে বিশাল ভয় পায় ঠিক আছে ওটার তো অভ্যাসে নেই মোটামুটি ও বাসে রেশারেশি করে আর বাসে অ্যাক্সিডেন্ট থেকে স্যারদাকে বিশাল ভয় পায় দেখো কীরকম করছে যাই হোক আপাতত আমরা এস থার্টি ধরেছি এখানে ব্রাইট প্লাজা হোটেল থেকে আর এখান থেকে যাচ্ছি উল্টোডাঙ্গা উল্টোডাঙ্গা থেকে তারপর অটো ধরবো অটো ধরে কলকাতা স্টেশন থেকে অটো ধরে অ্যাকচুয়ালি আমাদের খুব বাজে বাজে ইনসিডেন্ট হয় বাসে ভয় করে হ্যাঁ পৌঁছে গেছি কলকাতা স্টেশনে আর ট্রেনে উঠে পড়বো ট্রেনে ওঠার আগে চিপস বা কোল্ড ড্রিঙ্ক সেটা নিতেই হয় থাম্বস আপ
মোটামুটি কলকাতা স্টেশন, হাওড়া স্টেশন, শিয়ালদাতে তোমরা চিজ কোল্ড ড্রিঙ্কস সবসময় স্টেশনের ভেতর থেকেই পেয়ে যাবে। আর কি কিছু দেখা যাচ্ছে না, দুঃখ পুরো একদম বেওয়াল দেখতে হচ্ছে। ওই সামনে জানলা আছে, ওখান থেকে দেখছি তাও বেঁচে আছি। আর আমি তো মাঝে মাঝেই বাইরে চলে যাচ্ছি, না হলে কিছু না দেখতে দেখতে এতক্ষণ জার্নি কি ভালো লাগে বলো। আমাদের একটা ইচ্ছা আছে ভিডিও করার, এই চ্যানেলে দেবো, চেষ্টা করছি সুমন আমি তোমাদের একটা ছোট্ট করে ভিডিও তোমাদেরকে দিতে পারি। একদম। আর রামপুরহাট স্টেশন পৌঁছেছি আর আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, প্ল্যাটফর্মটা ঢুকেছে, পায়েল বলছে যে ওঠো ওঠো রামপুর স্টেশন আছে, ওঠো ওঠো স্টেশন চলে এসছে, গিয়ে ভিডিওটা করে এসো। হ্যাঁ, তো ফোনে সব মোটামুটি দেখে যাই হোক, রামপুরহাট স্টেশনে প্রচুর ভিড়ও আছে দেখছি। ম্যাগিটা খেয়েছিলাম আর বাবার খুব খিদে পেয়ে গেছে, বাবার জন্য ডিম সেদ্ধটা ছাড়িয়ে দিচ্ছি আর সুমনেরটাও দেবো। তো অনেকটা সময় হয়ে গেছে, আর খেতে খেতে মোটামুটি এখন 3:15 বাজে, ঠিক আছে, এখনই লাঞ্চ করতে শুরু করছি কারণ মালদা টাউনটা ক্রস করবে, তারপরেই লাঞ্চটা করবো ভেবেছিলাম, তাই আমি একটু লেটও হয়ে গেল না। যাই হোক, হ্যাঁ খেয়ে নিই, ওদিকে বাবাও খেতে শুরু করে দিয়েছে। পৌঁছে গেছি এনজিপি স্টেশনে আর দেখলে ঢুকে চলে এসেছে প্ল্যাটফর্মের ভেতরেই, ঠিক আছে। আর আমরা আপাতত স্টেশনের বাইরে যাবো, বাবাকে তুলবো অটোতে, বাবা যাবে মাসির বাড়িতে আর আমরা যাবো দেবদীপের বাড়িতে। পৌঁছে গেলে হ্যাঁ স্টেশন থেকে বেরোই আর এখানে ঠিক আছে, আগে বাবাকে তুলি, ঠিক আছে, বাবাকে এখান থেকে ম্যাজিক গাড়ি তুলবো, ওখান থেকে মাসিরা নিতে চলে আসবে মানে ইয়েতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার তো আসার প্ল্যানই ছিল না, হঠাৎ করে প্ল্যানটা হয়ে গেছে। অলিনা ফোন করেছিল, দেবদীপদা ফোন করেছিল, সুমনের আসার কথা ছিল, এবার আমার তো মাসি মেশোর বাড়ি যাওয়ার কথা ছিল, তোমাদের বলছিলাম যেটা। তো মাসি মেশোর বাড়ি তো যাবো, কাল সকালে যাব, আর বাবাকে ওই স্টেশন থেকে নেমে তুলে দিয়েছি গাড়িতে, ওখান থেকে বাবা পৌঁছে যাবে মাসি মেশোর বাড়িতে। আর মাসি মেশো তো বলেছে কালকে সকালে অবশ্যই যেতে, তো কালকে সকালবেলা মাসি মেশোর সাথে ঘুরবো, আজকে দেবদীপদার অলিনার সাথে টাইম স্পেন্ড করবো, মজা করবো। সুমন আর দেবদীপদা একটু বেরিয়েছে, আমি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, খুব ভালো লাগছে। আর বাড়িটা খুব সুন্দর, যেটা খুব ভালো লাগলো, তো বাড়িটা সত্যি খুব সুন্দর, মানে দারুণ। হ্যাঁ, চয়েসটা কার? দেবদীপদার। চয়েসটা দেবদীপদার, খুব সুন্দর। আর অলিনা তো একদম মানে এসে থেকে দেখেই যাচ্ছি, কাজ করেই যাচ্ছে, বলছে চা খাবি, এটা খাবি, ওটা খাবি, সেটা খাবি, মানে পাগল হয়ে গেছে। যাই হোক, এরকম ভালো লাগে অনেকদিন পর দেখা হলে, কারণ সবসময় তো দেখা হয় না, যদিও প্রথম ফার্স্ট টাইম এলাম ওদের বাড়িতে, এর আগে তো আসা হয়নি। আর যাই হোক, আজকে খুব এনজয় করবো, আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর সুমন আসুক, তারপরে তোমাদের বাকি তোমাদের সাথে বাকি আড্ডাটা দিচ্ছি। এখন এখানে হচ্ছে চিকেন পকোড়া, আর অলরেডি এক প্লেট বানানো হয়ে গেছে, বানিয়েছে। আর এই যিনি রান্না করছেন সকাল থেকে, ঠিক আছে, মানে যখন ঘরে ঢুকেছি তখন থেকে খাবারের গন্ধ মানে একদম মানে লেগে পড়েছে, নিজের বাড়িতে তো সারাজীবন ছোট বাড়িতে বহু অত্যাচার করেছি, আমার বাড়িতেও সেম হয়েছে, ওর বাড়িতে সেম হয়েছে, কিন্তু এখানে প্রথম আসলো না, এক বছর পর ও শিফট করেছে এখানে, আর এক বছর পরে আসা হলো। ঘরটা কিন্তু ব্যাপক হয়েছে, এত বড় ঘর যে ওরা দুজনের জন্য কি করছে সেটা আমি বুঝে পাচ্ছি না, আমি এসে প্রথমে করছি, খুব সুন্দর হয়েছে ঘরটা। ঘরটাও তোমাদের দেখাই, দেখো এই যে এখান থেকে এন্ট্রি করে, এই যে পিছন থেকে এন্ট্রি করে ডাইনিং, ঠিক আছে, এখানে একটা রুম আছে, এটা একটা বেডরুম ছোট, ঠিক আছে, আর এখানে ফ্রিজ রেখেছে, সব কিছু রেখেছে। আর এখানে হচ্ছে কিচেনের সেট আপ পুরোটা দেখো, আর ও তো সারাদিন ধরে রান্না করেছে, প্রচুর রান্না করে, তুই এত রান্না কেন করেছিস সেটা আগে বল, মাথা ব্যথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। এক বছর পরে এসেছিস, ঠিক আছে, তো না খাইয়ে দাইয়ে তো বাড়ি পাঠাবো না, এক রাত্রির জন্য এসেছিস, তো এক রাত্রি তো খাইয়ে পড়িয়ে তোদেরকে রাখতে হবে, মহা মুশকিল, তো এক বছরের শ্রদ্ধা নিতে হবে।
লাস্ট হচ্ছে এটা হচ্ছে মেইন রুম ওদের ঠিক আছে দেখো কি খাবার খাওয়া রুম হ্যাঁ আর আমরা এসে পুরো রুমটাকে নোংরা করে দিয়েছি জিনিসপত্র সব দেখে গেছে ছড়ি ছিটি রেখে দিয়েছি আর খাবার অলরেডি ওরা খাবার নিয়ে চলেছে দু রকমের কত কিছু স্ন্যাক্স এনেছে মাছ ভাজা আছে চিকেন পকোড়া আছে ঠিক আছে আমি একটা ছোট পিস দেখে টেস্ট করি কারণ এত বড় বড় পিস আছে ঠিক আছে এক থালা ভর্তি চিকেন পকোড়া করেছে এরপরে ডিনার আছে নাকি আরো কোনো কিছু যাই না কিভাবে খাবো এমনি তোমরা জানো খুব কম খাই দেখবি জানে ইচ্ছা করে এত কিছু রান্না করেছিল চিকেন পকোড়া এই চিকেন পকোড়া ভালো হয়েছে না তুই কিছু বানিয়েছিস তুই কি কিছু বানিয়েছিস আরে সব আমার আনা তো তুই এনেছিস তাই তো আরে শোন সঞ্জীব বাবুরের ইয়েতে যখন রেস্টুরেন্টে যাবি তখন কি হেল্পারের নাম হয় নাকি যে রেস্টুরেন্টের ওনার তার নাম হয় এমনিতে অলিনা খাবারের ছবি দেয় স্ট্যাটাসে তো আমি দেখতে পাই তো বুঝতেই পারি যেহেতু আমি রান্না করতে ভালোবাসি তাই জন্য বুঝতে পারি যে মানে রান্নাগুলো অথেন্টিক বানায় ভালো হয় কিন্তু আমি খেলাম আজকে ওর হাতে ফার্স্ট ট্রাই করলাম সত্যি অসম্ভব ভালো হয়েছে প্রনটা দুর্দান্ত বানিয়েছে হালদাটা ওর বাড়িতে বানানো ওটাও টেস্ট করে তোমাদের বলবো দেবদিদাও কিন্তু দারুণ রান্না বানায় কারণ দেবদিদার হাতে মাটন খেয়েছিলাম তো দারুণ বানিয়েছিল অসম্ভব খেতে ভালো হয়েছিল আর সুমনরা তো প্রায় খেয়েইছে আমি অনেকবার খেয়েছি অনেক অনেক কিছুই খেয়েছি আমরা অনেকবার তোরা মানে আমার হাতে অনেক কিছু রান্না খেয়েছি অনেক কিছু রান্না খেয়েছি ভালো দেবদীপের হাতে প্রচুর রান্না খেয়েছি প্রচুর রান্না খেয়েছি ভালো বানায় এক মিলে গেছে দুজনে ভালো রান্না বানায় আর তুমি রান্না আর পারো আমি পারি 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 না না পারবো সবই করতে সুমন এককালে সুমন এককালে কাকিমা কাকু সৌমি হ্যাঁ তিনজনে মিলে না কাকিমা আর কাকু মিলে কোথাও একটা গেছিল সুমন আর সৌমি থাকবে বাড়িতে ঠিক আছে তখন সুমন মনে হয় আমি আর সুমন ক্লাস টুয়েলভে পড়ি ঠিক আছে তো কি খাবে ভাত ডিম সেদ্ধ ভাত ডিম সেদ্ধ আর মাখন ব্যাস সেখানে সুমন গিয়ে প্রথম ইয়ে করা শিখলো ডিম ভাজা শিখলো আর সৌমি মনে হয় ডিম ভাজা ভাই আমি জানতাম ভাত কোনোদিনও করিসনি আদা করতাম খুব রেহাই ডিম ভাইয়া ভাইয়া জানতাম এরকমভাবে ইয়ে করিস না ঠিক আছে ডিম ভাইয়া ভাইয়া জানতাম চা করাই আনতাম ভাতটা তখন শিখেছিলাম ওই সময়টা ওই সময়টা ভাতটা শিখেছিলাম তারপরে তরকারি ফরকারিগুলো আরও পরে শিখে আরও পরে শিখেছি তরকারিগুলো যখন মার পা ভাঙলো না মার যখন পা ভাঙলো মার যখন পা ভেঙেছিল তখন আমি সব কিছুই করেছি মানে সব তরকারিও করেছি মাছের তরকারিও করেছি সবজিও করেছি চিকেন সৌমিকে তারপরে আমি শিখিয়ে দিলাম বললাম তুই শেখ তুই ভালো করবি তুই শেখ যে সৌমি যখন শিখে গেল তখন আমি বললাম সৌমি তো শিখে গেছে তাহলে সৌমি তুই করে নিবি ভালোভাবে আমার প্রচুর কাজ আছে এইবারে আমি গাই তারপর থেকে সৌমি করে তাই জন্য আর ল্যাব খেয়ে খেয়ে করা হয় না সিম্পল করতে হয়তো পারবো হ্যাঁ ঠেকায় দাদা দারুণ লাগছে আমি অলরেডি একবার টেস্ট করে নিয়েছি কথা বলতে বলতে যেটা ইচ্ছা কাস্টার্ড দিয়ে তো করে না এটা আবার লোটে মাছের ফ্রাই চলে এসছে খেয়ে বলছি যাবো দারুন লোটে মাছ হেভি লাগে খেতে দারুণ লাগছে চিকেন পকোড়া প্রন লোটে মাছ ভাজা বাপরে বাপ এখানেই তো মনে হচ্ছে আর কিচ্ছু খেতে পারবো না মানে পেট পুরো ফুল হয়ে যাবে এত স্টার্টার আরও একটা স্টার্টার চলে এসছে পমফ্রেট তন্দুরি এই লোভনীয় লাগছে মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টে খেতে এসছে ঠিক আছে কি করেছে যাতা কাণ্ড করেছে যাতা এত কীভাবে খাবো সেটাও বুঝতে পারছি না এরপরে আবার এত স্টার্টার শেষ করতে হবে তারপর আবার মেন কোর্স খেতে হবে না মাথা খারাপ করে দেবে দুজনে মিলে বুঝতেই পারছি
একটুখানি ট্রাই করে বলি তোমাদের এটা কেমন হয়েছে। দেখো কি সুন্দর করে বানানো, ঠিক আছে? আহা, তন্দুরি দারুণ হয়েছে রে। এটা তো মনে হচ্ছে একেবারে এখানেই মুখে পড়ে দেবো। না না, দারুণ দারুণ, টু গুড। কি সুন্দর সাজিয়েছে। আহা, ইলিশ মাছ ভাজা দেখেই লোভ লাগছে, দেখো। আর এটা ইলিশ মাছের তেল, যেটা দারুণ লাগে ভাত দিয়ে খেতে। এখানে গরম ভাত আছে, আর তার সাথে আছে চিকেন। উফ, আর ইলিশ মাছটা দারুণ লাগছে, বুঝতে পারছো? আর ইলিশ মাছের তেল দিয়ে আগড়াই ভাত খেতে ভীষণ ভালো লাগে, জাস্ট ফাটাফাটি লাগে গরম ভাত দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে। আর এখানে আছে চিকেন, চিকেনটা দারুণ লাগছে। প্রচুর আড্ডা মারলাম, স্টার্টার খেয়ে পেট ভরে গেছিলো। এখন প্রায় একটা বাজে, ডিনার করছি, কারণ ও অনেক কষ্ট করে রান্নাগুলো করেছে, চিকেন করেছে, ইলিশ মাছ ভাজা করেছে, আর দেবদীপ তার সব কিছু বাজার করে এনেছে, আর অরিনা সব কিছু রান্না করেছে। এত রকম স্টার্টার বানিয়েছে যে মানে শেষই হচ্ছে না, তাও সব স্টার্টার শেষ করতে পারিনি। চিকেন পকোড়া, প্রন, এটা ওটা সেটা, লাস্টে এত গল্প করছিলাম। তারপরে আমরা তো তোমাদের বলেছি যে মেঘালয় একটা প্ল্যান হচ্ছে, সেটা নিয়ে কথা বলছিলাম, মেঘালয় কীভাবে যাবো, কীরকম কী পড়বো, সব কিছু কথাবার্তা হলো। অনেকক্ষণ ধরে আড্ডা হলো, বাট আড্ডাটা আরও ভালো হতো যদি আরও রাত পর্যন্ত হতো, কিন্তু সেটা করা যাবে না, কারণ কালকে সকালে আমাদের বেরোতেও হবে। তো এখন খেতে বসে গেছি, আর দেখে তো গন্ধ আসছে, দারুণ লাগছে, চলো খেয়ে নিই ফাটাফাট।